হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, পায়ের পাতায় পেঁয়াজ নিয়ে ঘুমানোর উপকারিতা। আপনি কি কখনো ঠান্ডা প্রতিরোধের জন্য পায়ের পাতায় পেঁয়াজের টুকরো লাগিয়ে ঘুমিয়েছেন? যদি না করে থাকেন তাহলে অন্তত শুনেছেন নিশ্চয়ই। যারা প্রথম শুনছেন তারা হয়তো শুনে অবাক হবেন অথবা হাসবেন, কিন্তু এটি আসলে অনেক কার্যকরী। আপনার যখন কাশির সমস্যা হবে তখন এই সবজিটি চমৎকারভাবে কাজ করবে, কিন্তু এর খারাপ দিকটি হচ্ছে গন্ধ। এই গন্ধ দূর করার জন্য অনেক প্রাকৃতিক রাসায়নিক এয়ার ফ্রেশনার আছে যা ব্যবহার করতে পারেন। পেঁয়াজে অসাধারণ কিছু উপাদান থাকে বলে ঐতিহ্যগতভাবে বিভিন্ন ঔষধে ব্যবহার হয়ে আসছে। প্রতিটি সংস্কৃতিতে বিভিন্ন রেসিপিতে পেঁয়াজের প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হয়। আজকের এই ফিচারে আমরা জানব পায়ের পাতায় পেঁয়াজ লাগিয়ে ঘুমানোর উপকারিতার বিষয়ে। এক, সংক্রমণকে বিদায় করে। পেঁয়াজ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। পায়ের পাতার নিচের অংশে পেঁয়াজ লাগিয়ে ঘুমালে তা শরীরের অন্য যে কোনো অংশের সংক্রমণের বিরুদ্ধে উপকারী হয়। এর মাধ্যমে রোগ নিরাময়ের প্রক্রিয়াটি ত্বরান্বিত হয়। দুই, বিষাক্ত পদার্থ দূর করার প্রক্রিয়া উন্নত করে। রক্তের মধ্যে বিষাক্ত পদার্থ জমা হলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়। পেঁয়াজের ফসফরিক অ্যাসিড বিষাক্ত পদার্থের জন্য চুম্বকের মতো কাজ করে, শরীর থেকে এদের খুব সহজেই বের করে দিতে সাহায্য করে। নিয়মিত এর ব্যবহারের ফলে স্বাস্থ্যের উন্নতি হয়। তিন, শরীরকে আর্দ্রতা দেয়। পেঁয়াজে 90% পানি থাকে। মেরিডিয়ামের বৈদ্যুতিক শক্তি শরীরের জন্য প্রয়োজনীয় পানি বিতরণ করে, তাই যাদের পানি কম খাওয়া হয় তাদের পায়ের পাতার নিচে পেঁয়াজ লাগিয়ে ঘুমানোর পরামর্শ দেয়া হয়। চার, ইমিউন সিস্টেম শক্তিশালী করে। পেঁয়াজ ভিটামিন ই ও ভিটামিন সি সমৃদ্ধ, যা আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যাবশ্যকীয়। এই ভিটামিনগুলো চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ এটি কোষীয় বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর করে। পায়ের পাতায় পেঁয়াজ লাগিয়ে ঘুমাবেন যেভাবে, সাদা বা লাল যে কোনো ধরনের পেঁয়াজই ব্যবহার করতে পারবেন। একটি পেঁয়াজ গোল করে টুকরো করে কেটে নিন। এবার পায়ের পাতার নিচের মাঝামাঝি অংশে পেঁয়াজ লাগিয়ে মোজা পরে নিন। এটি আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন অথবা সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন। এই প্রতিকারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আর পেঁয়াজের গন্ধ দূর করার জন্য পায়ে স্টিলনেস স্টিল এর চামচ দিয়ে ঘষে নিতে পারেন বা এয়ার ফ্রেশনার ব্যবহার করতে পারেন। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।